অনেক তো হল আমরা অন্য মানুষের মোকাব ব্যবহার করেছি বাট আজকের এই ভিডিও থেকে আপনারা নিজেরাই নিজেদের মোকাব তৈরি করা শিখতে পারবেন এবং আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট একদম ইজি ওয়েতে দেখিয়ে দিব যে কিভাবে আসলে মোকাব তৈরি করতে হয় তো আমার এখানে যেই ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটিকে হচ্ছে আমি মোকাব তৈরি করেছি তো প্রথমে আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন এবং আমরা এই ডিজাইনটাকেই ফটোশপের মাধ্যমে আমরা এইরকম একটা মোকাপ আমরা নিজেরাই তৈরি করেছি তো এই যে মোকাপটা তৈরি করলাম এটা করতে আমাদের কি কি করা লাগবে সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারবো তো চলুন শুরু করে দিচ্ছি আমরা এখান থেকে সম্পূর্ণ মোকাপটাকে কেটে দিচ্ছি তো আমরা প্রথমে যে কাজটা করব আমরা নিজেরা যদি আমরা নিজেদের মতো করে ফটোশপের মাধ্যমে মোক তৈরি করতে চাই সেই ক্ষেত্রে প্রথমে আমাদের মোক জন্য পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে তো আপনি কি ধরনের আসলে ইমেজের মধ্যে আপনি মোক তৈরি করবেন সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে গুগলে এসে ধরেন সার্চ করব যে আপনি যদি লোগো মোকআপ ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ করবেন অথবা বুক কভারের যদি আপনি মোকাপের ব্যাকগ্রাউন্ড চান সেই ধরনের আপনি কিছু একটা সার্চ করে আপনার মতো করে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি আমি এখন ফাইল থেকে ওপেনে যাব ওপেনে যাওয়ার পর আমার এখানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডের এখানে আমি একটা ইমেজ ব্যবহার করেছি তো এখানে যে ইমেজটা রয়েছে এটা কিন্তু জেপিজি একটা ইমেজ ঠিক আছে এখন এটাকে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা মোকআপ তৈরি করব তো এই জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা রেকটেঙ্গেল টুলে যাব এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি একটু বড় করে এরকম একটা শেপ নিব। এরকম একটা শেপ নেওয়ার পর এখন এখানে হচ্ছে আমরা ফিল কালারটা হচ্ছে রাখবো এবং স্ট্রোক কালারটাকে আমরা অফ করে রাখব তো এই রকম একটা শেপ হলেই কিন্তু আমাদের হবে এবার এখানে যে শেপটা রয়েছে এবং এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেলের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে প্রথমে আপনি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন জাস্ট আপনি এখানে শেপটা নিয়ে সাথে সাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন এতটুকুই কিন্তু আমার আপনাদের মেইন কাজ এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার আর কোথাও কোনো ধরনের সমস্যা হবে না এবার হচ্ছে আমরা এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা আমাদের মতো কন্ট্রোল ধরে এটাকে যদি আমরা এইভাবে করে বাঁকা করে নিতে চাই একটা অংশ সেক্ষেত্রে করে নিতে পারবো অথবা আমরা যদি সোজাসুজিও রাখি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে নর্মালি ধরেন এইভাবে করে রাখছি আমি হালকা একটু অ্যাঙ্গেল করে এদিক থেকে ওকে করলাম এখন ওকে করার পর আমরা তো মোকআপটা তৈরি করছি একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা কিন্তু মোকআপটা তৈরি করছি আমরা মোকআপ বানাচ্ছি না ঠিক আছে তো এখন আমরা কিন্তু আগে যেই কাজগুলি করতাম অ্যাডো এস্টেটের মাধ্যমে ডিজাইন বানাতাম দেন আমাদের আগে তৈরি করা মোক আমরা ফটোশপে এসে তৈরি মানে মোক করে নিতাম তো আজকের এই ভিডিও থেকে আমরা একদম সরাসরি ফটোশপের মাধ্যমে আমরা নিজেরাই মোক তৈরি করব ওকে তো এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন এই যে আমাদের এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছিলাম এই লেয়ারটার উপর আপনি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পর এখানে আপনাদের এই যে রেডের যে অংশটা আসছে এইখানেই হচ্ছে আমরা মেইন কাজটা করবো তো এখানে হচ্ছে আমাদের এই যে মানে আমরা মোকাপটা যে তৈরি করবো এখানে কিসের জন্য তৈরি করবো তো আমরা এটা অবশ্যই লোগোর জন্য তৈরি করবো তাই না তো এখন লোগোর জন্য তৈরি করার জন্য আমি লোগোটাকে এখানে নিয়ে আসবো এখানে আমাদের যে লোগোটা আছে এটাকে সম্পূর্ণটা ধরে তারপর আমি মাউসের লেফট বাটনটা এখানে ড্র্যাক করে এখানে এসে ছেড়ে দিব তো আমার এখানে এখানকার যেই ইয়েটা আছে আমাদের লোগোটা সেটা চলে আসছে আমি প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নিব আর এখান থেকে এই র্যাকটাঙ্গেলের চোখটাকে আমি অফ করে রাখব আমি এখান থেকে টিক মার্কে দিয়ে তারপর এটাকে অফ করে রাখলাম এখন এই যে আমাদের এই যে ইমেজটা রয়েছে এটাকে আমি এখানে বসিয়ে নিয়ে ওকে করে দিলাম এখন কীবোর্ড থেকে কন্ট্রোল অ্যাস প্রেস করব। অ্যাস প্রেস করার পর আমরা এখানে চলে আসব। এখন এইখানে দেখেন এই যে আমরা এখানটায় কিন্তু আমাদের লোগোটা নিয়ে আসছি তাই না এখন এইখানে কিন্তু মোক আসলে কিছুই হয় নাই এখন এখানে কিন্তু আমাদের মেইন কাজটা এখান থেকে আমরা যেইভাবে করে সাজিয়ে নিব ঠিক সেইভাবে করে আমাদের মোক তৈরি হবে আর এখানে হচ্ছে আরেকটা বিষয় আমাদের এই লোগোটা একটু চ্যাপটা চ্যাপটা মনে হচ্ছে আমি এখান থেকে একটু ঠিক করে নিয়ে আবারও কন্ট্রোল অ্যাস প্রেস করলাম এবার এখানে চলে আসলাম এখন ঠিকঠাক আছে এখন এইখানে আমাদের লোগমোকাপের মেইন কাজটা করতে হবে যেমন আমরা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যাফেক্স অপশানে একটা ক্লিক করবেন তারপরে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করবেন ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমাদেরকে এই যে ড্রপ ড্রপশার্টো নামের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি এই ড্রপশার্টো অপশানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখন আপনি এখান থেকে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু শ্যাডো পড়তেছে তো আমরা সাইজটাকে কতটুকু নেবো সেটা আমরা এখান থেকে বাড়িয়ে নিব। এবং এটাকে আছে আমরা হালকা একটু কমিয়ে নেব তো এই এইরকম একটা আমাদের শ্যাডো আমরা দিয়ে নেব তো এখানে কিন্তু হালকা একটা শ্যাডো পড়েছে আপনারা হয়তোবা বা ভালো মতো খেয়াল করেন নাই ওকে এবার হচ্ছে এখানে দেখেন এই যে এখানে আমাদের আউটার গ্লো নামের একটা অপশন আছে এই আউটার গ্লোতে একটা ক্লিক করব। আউটার গ্লোতে ক্লিক করার পর এখন মাউসের লেফট বাটনটা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এইখানে দেখেন একটা কালার রয়েছে আমি এইখানে ক্লিক করে আমি আমার কালার অনুযায়ী এখানে আমি একটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে এটার যে সাইজ রয়েছে এটাকে কিন্তু আমি বাড়াতে পারবো যেমন দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম আমি আমার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিয়ে তারপর এখানটা সেট করে নিলাম এরপর হচ্ছে এখানে দেখেন এখানে ইনার গ্লো নামের একটা অপশন আছে তা আমি ইনার গ্লোতে ক্লিক করলাম তারপর এখানে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি সেম কালারটা আবার এখানে সেট করব তো এখানে সেট করে নিলাম এবার এখান থেকে সাইজ রয়েছে আপনি এটাকে সাইজটা কতটুকু রাখবেন বা কতটুকু বাড়াবেন কমাবেন সেটা আপনি আপনার মতো করে ইচ্ছা করে কমিয়ে বাড়িয়ে নেবেন তো আমি এখান থেকে ধরেন নাইন রাখছি আপনি আপনার মতো করে রাখবেন তারপরে এখান থেকে ইনার শ্যাডো আপনি যদি ইনার শ্যাডো দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন আর যদি না দিতে চান তাতেও কোনো কিন্তু সমস্যা নেই এবার আমরা এখান থেকে ওকে করে দিলাম এখন এইখানে দেখেন আমরা যদি একটু জুম করি আমাদের এখানে যদি ইফেক্টটাকে অফ করি তাহলে এটা কিন্তু নর্মাল একটা ডিজাইন বাট এই ইফেক্টটাকে যখন আমরা অন করি তখন দেখেন আমাদের এটা কিন্তু মকআপের শেপে রূপান্তরিত হয়েছে যেমন এখানে হচ্ছে আমরা ইনার গ্লো ব্যবহার করেছি আউটার গ্লো ব্যবহার করেছি ড্রপ চার্টও ব্যবহার করেছি এখন নর্মালি এই ইমেজটা কিন্তু অনেক বড় রয়েছে আমি যদি ক্রপ টুলের মাধ্যমে আমাদের যে সাইজ অনুযায়ী আমি করে থাকি সেই সাইজ অনুযায়ী আমি এটাকে এখানে নিয়ে নেব তারপর ধরেন আমি এখান থেকে একটু বড় করে ওকে করে দিলাম এখন এখানে হচ্ছে আমাদের এই যে লোগোটা রয়েছে এই লোগোটার এখানে বেশ কিছু জায়গা কিন্তু অ্যালোমেলো আছে যেমন কালারগুলি ঠিক নাই বা এটা বেশি মোটা চিকুন হয়ে গিয়েছে তো আমি এখান থেকে ধরেন এখন আউটার ডাবল ক্লিক করব আউটার ডাবল ক্লিক করার পর এখানে যে সাইজটা রয়েছে আমি এটাকে যদি একটু কমিয়ে দিই তাহলে আমাদের আউটার গ্লোর যে কালারটা আছে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে যেমন আমি এখান থেকে ধরেন পাঁচ করে দিলাম বা এখান থেকে আমি ছয় করে দিতে পারি বা সাত করে দিতে পারি তো এখান থেকে আমরা কিন্তু এডিটটাও করে নিলাম এখন এইখান থেকে হচ্ছে আউটার গ্লো তো আমরা এখানে কিন্তু এই যে চোখগুলি দেওয়া রয়েছে এগুলি যদি অফ করি কোনটার আসলে কি কাজ বা কতটুকু কাজ হয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাই দেখতে পারি এখন ধরেন আমরা আউটার গ্লোতে ক্লিক করলাম আউটার গ্লোতে ক্লিক করার পর এটাকেও কিন্তু আমরা ঠিকঠাক করতে পারবো যেমন ধরেন আমি যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের কেমন লাগে বা আমরা যদি এখান থেকে এটাকে কমিয়ে দিই তাহলে কেমন লাগে সেটা আমরা ইজিতে বুঝতে পারবো তা আমি নর্মালি ধরেন এটাকে এখান থেকে এতটুকুই রাখছি এবং এখান থেকে ওকে করে দিব এবং এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে যেমন এখান থেকে আপনি নয়েসটা বাড়িয়ে দিতে পারবেন যেমন এরকম টাইপের হবে তো যদিও এটা কখনোই ব্যবহার হয় না আপনি এখান থেকে চাইলে অপাসিসিটিটাকে বাড়িয়ে দিতে পারেন তাহলে আরেকটু কালার গর্জিস হবে আপনি আপনার মতো করে যে কোনো কিছু আপনি এই ধরনের মোক ব্যবহার করে আপনি নিজে করতে পারবেন এবার এখানে আমরা আসি এখানে একটু এসে আমরা এই যে ডিজাইনটা রয়েছে এটাকে একটু বড় করে দিই একটু বড়ো করে দিলে আমাদের জন্য দেখতে ভালো হবে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করছি এবং এখানে চলে আসতেছি তো এখন সাইজটা আমাদের একটু বড়ো হয়েছে যাই হোক তো এখন এখানে হচ্ছে এই যে আমরা এখানে যে মোকআাপটা তৈরি করলাম নর্মালি যদি আমরা ইফেক্ট বন্ধ করি তাহলে এটা সাধারণ একটা ইমেজের মতো এখানে থাকে কিন্তু আমরা যদি ফটোশপের মাধ্যমে ইফেক্ট ব্যবহার করে তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমরা সব কিছু সেট করে আমরা যদি এইরকম একটা মোক আপ তৈরি করতে চাই তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবো এবং এইখানে আমাদের ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবো যেমন এখানে হচ্ছে দেখেন আমরা ইনার গ্লো ব্যবহার করেছি আউটারগ্লো ব্যবহার করেছি ড্রপ শার্ডও ব্যবহার করেছি আপনি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চান তাহলে যে কোনো অ্যাক্টার উপর ডাবল ক্লিক করবেন এবং এদিকে আরও অনেকগুলি অপশন রয়েছে যেমন এখান থেকে স্ট্রোক তো স্টক যদি আমি এখানে ক্লিক করি এবং এখানে ডাবল ক্লিক করি আমি যদি স্টোক কালারে আলাদা কোনো কালার দিতে চাই সেটাও কিন্তু দিতে পারবো এখন এইখান থেকে হচ্ছে আমি স্টকের সাইজটা চাইলে আমি আমার মতো করে কমিয়ে দিতে পারবো বাড়িয়ে দিতে পারবো তো আমার এদিকে স্টোক কালারটা দরকার নেই আপনার প্রয়োজন পড়লে আপনি দিয়ে নেবেন ডিজাইন অনুযায়ী তারপর এখান থেকে টেকচারটাকে যদি আমি ক্লিক করি দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে এখন তো আমি এই উপর ডাবল ক্লিক করে এখান থেকে স্কেলটাকে আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো যেমন আমি এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে আমি দেখে নিতে পারবো যে আসলে স্কেলটা কেমন হয় তারপর হচ্ছে এখান থেকে ডেটটাকে আমি যদি একটু কমিয়ে বাড়িয়ে দিই তাহলেও আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে তো আমি নর্মালি এখান থেকে এটাতে একটা ক্লিক করি দেখেন এখনও কিন্তু আমাদের মোটামুটি একটা শেপে আসছে যদি আমরা এখান থেকে এই টেকচারটাতে ক্লিকটা উঠায় দিই তাহলে কিন্তু আমাদের একটা শেপ আসে দেখেন এই টেকচারটা কিন্তু আমাদের সুন্দর একটা শেপ তৈরি করে আমি যদি এটাকে আরেকটু উঠায় দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আসলে আউটপুটটা বুঝতে পারবেন ওকে এখন এখানকার বিষয়টা বুঝলাম তারপর হচ্ছে এখান থেকে যে কন্ট্রোলের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এখানে আরও সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হয় তারপর এখান থেকে স্টকেরটা তো আমি দেখাইলামই তারপর হচ্ছে এখান থেকে ইনার শ্যাডোতে যদি আমি ক্লিক করি তাহলে এই কালারটা হালকা একটু মেদা টাইপের কালার হয়ে যায় এটা আমাদের চলবে না আমরা এটা এটাকেই রাখলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে কালার ওভারলিতে যদি ক্লিক করি তাহলে কালার ওভারলিটা কীরকম আসে এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার মতো করে কিন্তু এখানটায় আপনি করে নিতে পারবেন বাট এখান থেকে কালার ওভারলিটা এটাতে সুন্দর মানায় না তারপর হচ্ছে গ্র্যাডিয়েন্ট ওভারলি গ্র্যাডিয়েন্ট ওভারলি হলে আপনাদের ডিজাইনটা এরকম হবে তারপর হচ্ছে প্যাটার্ন ওভারলি হচ্ছে এরকম টাইপের হবে তা আমাদের প্যাটার্ন ওভারলিরও কিন্তু প্রয়োজন তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে টেক্সচার তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো আউটার গ্লো তারপর হচ্ছে ইনার গ্লো এইগুলিই কিন্তু বেশি ব্যবহার হয় এখন নর্মালি আপনি আমাদের এই ডিজাইনটা একটু খেয়াল করেন এবং এখানে আমরা একটু বাঁকা করেছিলাম দেখেন এটা কিন্তু একটু বাঁকাই হয়েছে এখন আমি যদি এটাকে একটু সোজা করে দিতে চাই তাহলে নর্মালি আমি এখান থেকে একটু বাঁকা করে দিয়ে ওকে করে দিলাম এবং কন্ট্রোল এক্সপ্রেস করে দিলাম কারণ এই যে রেড কালারের যে আমাদের লেয়ারটা রয়েছে এটাকে কিন্তু আমরা একটু বাঁকা করেছিলাম জন্য কিন্তু এটা বাঁকাই হয় এখন কিন্তু আবার এটা সোজা হয়েছে কারণ আমি একটু অ্যাঙ্গেল করে দিয়েছি এই জন্য এখন ফাইনালি আমি যদি একটা আউটপুটটা দেখাই দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেকগুলি অপশন ব্যবহার করেছি আমরা যদি ইফেক্টটাকে অফ করে দিই দেখেন নর্মাল একটা ডিজাইন এবার যদি আমরা ইফেক্টটাকে অন করে দিই তাহলে আমাদের এই যে আমরা মোকাপটা তৈরি করেছি এটার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখন এইভাবে করে হচ্ছে আপনি চাইলে আপনি নিজের ইচ্ছা মতো আপনি আপনার ডিজাইনের জন্য আপনি নিজে মকআপ তৈরি করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য এবং আপনি চাইলে আপনার নিজের লোগোর জন্য নিজের ব্যানারের জন্য নিজের হচ্ছে ধরেন ব্রশিয়ারের জন্য তারপরে আদার্স যে ডিজাইনগুলি আছে প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনি কিন্তু চাইলে আপনার মতো করে আপনি লোগো মোকআপ তৈরি করে নিতে পারবেন তো এইখানে যে আপনাদেরকে টেকনিকটা দেখিয়ে দিলাম এখানে আসলে আরও অনেক কিছু বোঝানোর আছে বা আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু আসলে শিখানোর আছে তো আমি যদি আপনাদেরকে একদিনে সম্পূর্ণটা শিখাই দিই আপনাদের পক্ষে হয়তো বা দু একজনের পক্ষে সম্ভব হইলেও বাকিদের পক্ষে সম্ভব না এই আমি চাচ্ছি যে আপনাদেরকে বেসিক যে ধারণাটা আছে এইটা দিতে যখন আপনি বেসিক ধারণাটা পেয়ে যাবেন তখন আপনি নিজে থেকেই আস্তে আস্তে করে শিখে যাবেন তো আমি আশা করতেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটা যেভাবে শিখিয়েছি লোগো মোকাপ কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে হয়তো আর কোনো ভিডিও নেই আর থাকলেও থাকতে পারে বাট আমি যেভাবে শিখাই আশা করতেছি আপনারা সকলেই সহজে এভাবে করে শিখতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের মতো করে অবশ্যই আপনারা লোগো মোকাপগুলি কিন্তু এভাবে নিজেরা তৈরি করে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ